ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, তাই এটা আবশ্যক যে বাচ্চারা ভিডিওটি না দেখবে। মুভির শুরুতে আমরা দেখি নরওয়ের স্কোডহেইমেনের ছোট শহরে এলমা হল 15 বছর বয়সী একটি মেয়ে। সে তার যৌন জাগরণ অনুভব করছিল তার মায়ের অজানা। তিনি নিয়মিত ফোন সেক্সের জন্য হটলাইনে কল করেন এবং স্কুলের একটি ছেলে আর তার সম্পর্কে কল্পনা করার সময় হস্তমৈথুন করেন। এক রাতে এলমা তার বন্ধুদের সাথে একটি পার্টিতে যোগ দেয়। বাইরে থাকাকালীন আর্টার তার কাছে আসে, তার খাড়া লিঙ্গটি উন্মুক্ত করে এবং এটি দিয়ে তাকে খোঁচা দেয়। রোমাঞ্চিত এলমা হস্তমৈথুন করার জন্য একটি ঘরে ফিরে যায় এবং তারপরে তার বন্ধুদেরকে ঘটনাটি জানাতে পুনরায় যোগ দেয়। তারা সন্দেহের সাথে প্রতিক্রিয়া জানায় এবং আর্টার তীর্যকভাবে অভিযোগ অস্বীকার করে। এলমা অপবাদের জন্য লজ্জিত হয়ে ওঠে। সবাই তাকে ডিক এলমা ডাকনামে ডাকে। তার টেলিফোন বিল পাওয়ার পর এলমার মা প্রচুর খরচ দেখেন এবং তৎক্ষণাৎ একটি বেতন নম্বরে কল করার বিষয়ে এলমার সাথে তর্ক করেন। এলমা সোজাসাপটা বলে যে এটা ফোন সেক্স এবং সে এটা করে তার হাইপারসেক্সুয়ালিটির কারণে। যাই হোক, এলমা প্রতিশ্রুতি দেয় যে সে এর জন্য অর্থ প্রদান করবে এবং একটি মুদি দোকানে একটি খণ্ডকালীন চাকরি নেয়। সেখানে তিনি একটি পর্নোগ্রাফিক ম্যাগাজিন চুরি করার জন্য সমস্যায় পড়েন, যার মালিক তার মায়ের সাথে যোগাযোগ করে। তার মা উত্তর দেয় সে এলমাকে অস্বাভাবিক বলে দেখে। স্কুলে উৎপীড়নের দ্বারা অভিভূত এলমা কিছু সময়ের জন্য পালিয়ে যায়, কিন্তু তার মা অবশেষে তাকে বাড়িতে স্বাগত জানায়। এলমা আর্টারের মুখোমুখি হন, যিনি স্বীকার করেন যে তিনি তাকে তার লিঙ্গ দিয়ে খোঁচা দিয়েছিলেন এবং তিনি ঘটনাটি কেবল কল্পনা করেননি। তবে তার প্রতি যৌন আকর্ষণকে অস্বীকার করেছেন। সে এলমার সাথে জিনিসগুলি ঠিক করার সিদ্ধান্ত নেয়। প্রকাশ্যে তার লিঙ্গ দিয়ে তাকে খোঁচা দেওয়ার অভিযোগ নিশ্চিত করে। তিনি তার প্রতি রোমান্টিক আগ্রহ প্রকাশ করেন এবং তাকে প্রেমের প্রস্তাব দেন। সে আর্টারকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তারা একসাথে ডিনার করে। মুভির শুরুতে আমরা দেখতে পাই পাও একটি হাসপাতালের কাজ করে, এমন একটি কাজ যা তাকে হাসপাতালের মর্গে আনা তরুণীদের মৃতদেহ দেখার সুযোগ দেয়। একদিন তিনি স্তম্ভিত হয়ে যান যখন একজন সুন্দরী এবং অ্যাপিলিং অভিনেত্রী এনা ফ্রিটজের লাশ আসে পাও একটি ছবি তোলার এবং তার বন্ধু ইভানের কাছে পাঠানোর জন্য নিজেকে প্রতিহত করতে পারেনি, যিনি দ্রুত তার অন্য বন্ধু জাভির সাথে এনার নগ্ন দেহ দেখার জন্য মর্গে এসেছিলেন। ইভান জিজ্ঞাসা করে যে একটি মৃতদেহে ধর্ষণ করা সম্ভব কিনা এবং পাও উত্তর দেয় যে লালা অবশ্যই তৈলাক্তকরণের জন্য ব্যবহার করা উচিত। অতীতের অভিজ্ঞতা থেকে তিনি এটা জানেন কিনা জিজ্ঞাসা করা হলে পাও স্বীকার করেন যে তিনি একটি 17 বা 18 বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছেন। ইভান শীঘ্রই সিদ্ধান্ত নেয় যে সে আনার মৃতদেহে ধর্ষণ করতে চায় এবং তাকে ধর্ষণ করতে শুরু করে। পাওকে পরামর্শ দেয় যে সে ইভানের পরে একটি সুযোগ নিতে পারে। জাভি বিরক্ত হয় যখন তারা পরামর্শ দেয় যে সেও সুযোগ নিতে পারে, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। তাদের একটি নেক্রোফিলিয়া অ্যাক্টের সময় এনা হঠাৎ জীবনে ফিরে আসে এবং পাও তাকে ধর্ষণ করার সময় তার চোখ খোলে। সে নড়তে পারছে না, কিন্তু ভয়ে তার চোখ খোলা ছিল।
পাও চিৎকার করে যখন সে এটা বুঝতে পারে এবং অন্যরা রুমে আসে। তারপরে তাদের দুটি কিকল্পের মুখোমুখি হয়। তারা হয় এনার পুনরুজ্জীবন সম্পর্কে পুলিশে রিপোর্ট করতে পারে এবং ধর্ষণের অভিযোগের মুখোমুখি হতে পারে, কারণ এনা যৌনতায় সম্মতি দিতে পারে এমন কোনো উপায় ছিল না। অথবা তারা তাদের অপরাধ ঢাকতে তাকে হত্যা করতে পারে। যখন পাও এবং ইভান উভয়ই তাদের অপরাধ লুকাতে চায়, জাভি তাদের এনাকে বাঁচাতে এবং তারা তার সাথে যা করেছে তার দায় নিতে তাদের চাপ দেয়। তারা তিনজন তর্ক করে এবং ইভান অনিচ্ছাকৃতভাবে জাভিকে হত্যা করে। ইভান আনাকে হত্যা করতে প্রস্তুত। ইভান পাওকে চায় যে সে জাভি হত্যাকাণ্ডের সহায়ক হবে। এনা বেঁচে থাকলে চুপ থাকার কোনো সুযোগ নেই। তারা তাকে গুচ্ছ চাদর দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নেয় যাতে তার শরীরে কোনো চিহ্ন না থাকে। পরিকল্পনা অনুযায়ী ইভান পাওকে এনাকে হত্যা করতে বাধ্য করে। ইভান প্রমাণের নিষ্পত্তি করার সময় পাও আনার শরীর পরিষ্কার করে এবং তাকে একটি সাদা চাদরে লুকিয়ে রাখে। যখন তিনি চলে যেতে চলেছেন, পাও এনাকে মারা যাওয়ার মতো আচরণ করতে শেখায় এবং আমরা বুঝতে পারি যে সে এনাকে হত্যার প্রক্রিয়ায় প্রতারণা করেছে। ইভান ফিরে আসে এবং তারা দুজনেই রুম থেকে চলে যায়। তারা যখন লিফটে উঠতে চলেছে, ইভান তার মানি ব্যাগ চেক করে এবং বুঝতে পারে সে তার কার্ডটি মর্গে ভুলে গেছে। পাও ব্যর্থভাবে তাকে চলে যেতে বোঝানোর চেষ্টা করে এবং তার কার্ড পাওয়ার পরিবর্তে বলেছিল যে সে পরের দিন এটি তুলে নেবে। ইভান রাজি হননি এবং সেই জায়গায় ফিরে আসেন। ইভান দরজা খুলে দেখেন যে এনা একটি হাসপাতালের গাউন পড়ছে। ইভান ক্ষিপ্তভাবে পাওকে শ্বাসরোধ করতে শুরু করে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তার উপর চাপিয়ে দেয়। অবশেষে সে থামে, ঘোষণা করে যে পাও জেলে যেতে চাইলে সে আর পাত্তা দেবে না। এনা তার পিছনে লুকিয়ে তাকে দুবার ছুরিকাঘাত করে। তার গলায় ক্ষত থেকে রক্তক্ষরণ হয়। পাও কেঁদে বলে, ইভান আগেই বলেছিল সে চলে যেতে পারে। নীরব। এনা বারবার পাওকে ছুরিকাঘাত করে। এনাকে তখন তার চোখে অশ্রু এবং মুখে রক্ত নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায়। ভিডিওটি দেখার পর সিনেমাটি সম্পর্কে আপনি কি ভাবেন? কমেন্ট বক্সে আপনার মতামত সম্পর্কে বলুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দিকে তুলে ধরে বলে যে, আমি এখানে আসছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার থেকে প্রতিশোধ নেব আমার বন্ধু হত্যার। ভিডিওটি দেখার পর মুভিটি সম্পর্কে আপনি কি মনে করেন? আপনার মতামত সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দিকে তুলে ধরে বলে যে, আমি এখানে আসছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমার থেকে প্রতিশোধ নেব আমার বন্ধু হত্যার।